দাদার নাতি ওয়াজ শুনতে গেছে, বুঝতেছেন আমার কথা? ওয়াজ শুনতে যাওয়ার পরে প্রধান বক্তা যিনি ছিলেন তিনি বলেছেন, দেখেন আমাদের বাংলাদেশে তো ওয়াজ কম হয় না, অনেক ওয়াজ চলে কিন্তু আমরা মানি না। এবার প্রধান বক্তা বলেন, দেখেন আমি শেষে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, যেখানেই থাকেন না কেন, যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, এই ওয়াক্ত একটা ওয়াজ সবসময় মনে রাখবেন, ফরজ কখনো তরক করা যাবে না, ফরজ কখনো তরক করবেন না। মোনাজাত শেষ, সবাই বাড়ির দিকে রওনা হয়েছে, দাদার নাতি তারাও বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে প্রথমত একটা খাল বেঁধেছে, খাল চিনেন আপনারা? খাল চিনেন? যখন খালের কাছাকাছি গেছে, দাদ নাতি মনে মনে চিন্তা করতেছে, গভীর রাত, নৌকাও নাই মাঝিও নাই, কিভাবে খাল পাড়ি দিব। এবার দাদা দেখে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে খালের কাছে চলে গেছে, নাতি মনে মনে ভাবতেছে দেখি দাদায় কি করে। এবার দাদা যখন আস্তে আস্তে হাঁটতেছে পানিতে নেমে গেছে, এখন পানিতে যদিও পানি কম তবে হাঁটুর উপর পর্যন্ত উঠে যাবে। এবার দাদা চিন্তা করতেছে যদি লুঙ্গি না উঠে তাহলে তো লুঙ্গি ভিজে যাওয়ার কায়দা। এবার যে লুঙ্গি উঠাইতে উঠাইতে কাত পর্যন্ত উঠাইছে। নাতি বলতেছে দাদা কি ওয়াজ শুনলেন আর কি করলেন? প্রধান বক্তা বলছে ফরজ কখনো তরক করা যাবে না, আপনি কি জানেন না হাঁটুর উপরে কাপড় উঠালে ফরজ তরক হয়? এবার দাদা নাতিকে বলতেছে ওয়াজ কত বছর শোনো, তোমার বাবা কত বছর শোনে? 40 বছর ধরে ওয়াজ শুনি, আজ পর্যন্ত কোনো ওয়াজ খালের ওই পারে নেই নাই, সব এই পারে রেখে গেছে। এখন আপনারা কি এখানে রাখবেন না বাড়িতে নিবেন? বাড়িতে নেওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কেমন একটা কিতাব দিয়েছেন, যদি কোনো ব্যক্তি এই কিতাবটার উপরে পরিপূর্ণভাবে চলার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। এজন্য কোরআনের বিধিবিধানকে পরিপূর্ণভাবে ফলো করার দরকার আছে না নাই? এই কোরআনকে পৃথিবীর বুক থেকে কখনো বিদায় করা যাবে না। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আই হ্যাভ সেন্ট ডাউন দা হোলি কোরআন, আই এম আল্লাহ, আই উইল টেক কেয়ার দা হোলি কোরআন, আই এম আল্লাহ, এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। এই কোরআন নাজিল করেছেন কে? আরো জোরে বলেন কে? এই কোরআন হেফাজত করবেন কে? সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়া শিখাতে পারবো তো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান বন্ধুগণ, কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছে, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। রিসেন্টলি 2023-2023 জানুয়ারিতে আমাদের যে স্কুলগুলো আছে সেখানে যেই বইগুলো দেওয়া হয়েছে, বিশেষ করে ক্লাস 6 এন্ড 7, ভালো করে শুনেন যে সমস্ত পিতামাতারা এখানে আছেন, ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণীতে বিশেষ করে ইতিহাস ও সমাজ বিজ্ঞানের যে বইগুলো আছে সেই বইগুলোর ভিতরে এমন কিছু গল্প উল্লেখ করা হয়েছে, এমন কিছু বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হবে যার কারণে একজন বাচ্চা সে ইসলাম বিদ্বেষী হবে, বলেন নাউজুবিল্লাহ। দাড়ি টুপির ব্যাপারে সেখানে এমন কিছু গল্প উল্লেখ করা হয়েছে, এই গল্পগুলো বাচ্চাদেরকে পড়ানো হবে, ছোট্টবেলা থেকেই তার দাড়ির প্রতি ঘৃণা আসবে, বোরকার প্রতি ঘৃণা আসবে। শুধু তাই না, ইসলামী যে সমস্ত শাসকরা ছিল তাদের ব্যাপারে ভুল ভাল ইতিহাস এই বইয়ের ভিতরে লিখে দেওয়া হয়েছে এবং তাদের সামনে এগুলো যখন প্রেজেন্ট করবে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। মুসলমান সব সময় সুবিধা নিয়েছে এবং হিন্দুদের উপর অত্যাচার করেছে, এই বিষয়গুলো তাদেরকে শিক্ষা দেওয়া হবে। শুধু তাই নয়, এই ষষ্ঠ শ্রেণীর যে ক্লাস 6 এর বই আছে ইতিহাস ও সমাজ বিজ্ঞানের 115 নম্বর পৃষ্ঠা রয়েছে বিবর্তনবাদের শিক্ষা, এই শিক্ষাগুলো দেওয়া হচ্ছে, দেওয়া হবে আগামী আমাদের যেই ছাত্রগুলো আছে, যে সমস্ত সন্তানগুলো আছে তাদেরকে এই শিক্ষা দেওয়া হবে। স্পষ্ট ভাষায় বলে দিয়ে যাই, আমাদের ট্যাক্সের টাকায় বই তৈরি করে বাংলাদেশের কোটি কোটি সন্তানদেরকে এই নাস্তিক্যবাদের শিক্ষা দেওয়া হবে, তাদেরকে ষড়যন্ত্র করে যারা এই সমস্ত নাস্তিক্যবাদের শিক্ষা দেওয়া হবে তাদের এই ষড়যন্ত্র আমাদেরকে রুখে দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি ফোকাস করেন ষষ্ঠ শ্রেণীর যেই বইগুলো দিয়েছে তার ভিতরে ইতিহাস ও সমাজ বিজ্ঞানের 115 নম্বর পৃষ্ঠায় বিবর্তনবাদের যেই শিক্ষা তাদেরকে দেওয়া হবে সেখানে লেখা আছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে, বলেন নাউজুবিল্লাহ। আমাদের বাচ্চাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হবে, মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে,
মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তৈরি করেছেন এবং নিজের হাতে কুদরতি হাত দ্বারা তৈরি করেছেন বলেন সুবহানাল্লাহ দলিল কোথায় 7 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরাতুল আনআমের 2 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে শুধু তাই নয় সূরা সাদের 71 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নি খালিকুম বাশারাম মিন তিন মানুষকে আল্লাহ তাআলা মাটি থেকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে নিজেই বলে দিয়েছেন খালাকতু বিয়াদাই মেড বাই মাই হ্যান্ড মানুষকে আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা তৈরি করেছি বলেন সুবহানাল্লাহ সেখানে তারা যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে আল্লাহ তাআলা নিজে মাটি থেকে সৃষ্টি করেছে সেখানে তারা শিক্ষা দিচ্ছে মানুষ সৃষ্টি হয়েছে বানর থেকে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে তোমার 14 পুরুষ কুকুর হতে পারে তোমার 14 পুরুষ বানর হতে পারে তুমি কুকুরের বাচ্চা কুকুর হতে পারো তোমার 14 পুরুষ কুকুর হতে পারে তুমি বানরের বাচ্চা বানর হতে পারো তোমার বংশ পরম্পরা বানর হতে পারে কিন্তু তুমি এই শিক্ষাগুলো বানর মতবাদের শিক্ষা আমার সাধারণ মানুষদেরকে শিখাবে এবং তাদেরকে নাস্তিক মুরতাদ বানাবে এটা তাওহিদি জনতা কখনো সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন যারা শুধু তাই নয় যারা এই সমস্ত কথা বলতে চায় যে মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে তারা যারা এই ধরনের কথা বলে মানুষ বানর থেকে হয়েছে আমাদের তো ইচ্ছা করে তোমরা তোমাদের যে সন্তানগুলো আছে তোমাদের যে মেয়ে আছে তোমাদের যে ছেলে আছে ভালো বানর দেখে তাদের সাথে বিয়ে দিয়ে দাও ঠিক কি না যেহেতু তোমাদের বংশ পরম্পরা বানর এবং তোমরা বানর থেকে তৈরি হয়েছো আমরা তো বানর থেকে আসি নাই আমাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাত দ্বারা সৃষ্টি করেছেন আমরা আদম আলাইহিস সালামের সন্তান সেখান থেকে আমরা এসেছি তোমরা যেহেতু বানর থেকে এসেছো সুতরাং তোমাদের সন্তানদেরকে এই বানরের সাথে বিয়ে দিতে হবে ঠিক কিনা বলেন শুধু তাই নয় তারা এমন কিছু শিক্ষা আমাদের সন্তানদেরকে দিচ্ছে যেখানে ষষ্ঠ শ্রেণী এবং সপ্তম শ্রেণী ছাত্রদেরকে শুরুতেই এমন ভাবে ইসলাম বিদ্বেষীমূলক কথাবার্তা তাদেরকে শেখানো হবে যদি আমাদের সন্তানরা এই শিক্ষা শিখে আগামী যে প্রজন্ম আছে সেই প্রজন্মে মুসলমান খুঁজে পাওয়া যাবে তারা নাস্তিকদের একটা দল তৈরি করতে চাচ্ছে তারা ষড়যন্ত্র করে আমাদের সন্তানদেরকে নাস্তিক বানানোর প্রয়াস চালাচ্ছে এই চেষ্টা তাদেরকে কখনো সফলতা আমরা আনতে দিব না সবসময় খেয়াল রাখতে হবে শুধু তাই নয় সপ্তম শ্রেণীর 51 51 নম্বর পৃষ্ঠায় সেখানে সমকামিতার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে আপনি যদি সপ্তম শ্রেণীর যে ইতিহাস ও সমাজবিজ্ঞান বই খুলেন সেখানে 51 51 নম্বর পৃষ্ঠায় সমকামিতার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে এখানে শরীফা নামক একটা গল্প উত্থাপন করেছে শরীফা মূলত এই লোকটা শরীফা মেয়ে না সে একটা ছেলে ছিল তার সব অঙ্গ প্রত্যঙ্গ সব হচ্ছে ছেলে হঠাৎ করে তার মনে হয়েছে সে তার নামকে চেঞ্জ করবে তার নাম রাখবে শরীফা এবং সে নিজে নিজে শরীফা হয়ে গেছে এখন সে মেয়েদের সাথে চলাফেরা করে যেহেতু সে মেয়ে হয়ে গেছে আসলে কিন্তু সে মেয়ে হয় নাই মেয়ে হয় নাই মেয়েদের সাথে চলাফেরা করে এখন যেহেতু মেয়েদের সাথে চলাফেরা করে এখন তার বিয়ে দিতে হবে কার সাথে ছেলের সাথে যেহেতু সে মেয়ে হয়ে গেছে কার সাথে বিয়ে দিতে হবে ছেলের সাথে এখন সে কিন্তু আসলে মেয়ে না সে মেয়ে হওয়ার ভান করে ছেলের সাথে বিয়ে করতে চাচ্ছে সুতরাং বুঝা গেল মেয়ে ছেলের বিয়ে হয় নাই ছেলে ছেলের বিয়ে হয়েছে আর এটা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন এই সমকামিতার ব্যাপারে উদ্বুদ্ধ করা হবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রী যারা আছে তাদেরকে এই গল্প পড়ানো হবে শুধু তাই নয় সবচেয়ে ন্যাক্কারজনক বিষয়টা হচ্ছে তাদেরকে এমন এমন গল্প শেখানো হবে সেটা হচ্ছে পর্দার ব্যাপারে যাতে করে তাদের ঘৃণা আসে বাচ্চাদের সব সময় যাতে করে যারা পর্দা করবে তাদের ব্যাপারে ঘৃণা আসে এই গল্পগুলো তাদের সামনে উত্থাপন করা হবে নাউজুবিল্লাহ বলতে পারলেন না আর ওজরে বলেন না নাউজুবিল্লাহ 121 নম্বর পৃষ্ঠায় এক মহিলার গল্প সেখানে উল্লেখ করা হয়েছে এক মহিলা হঠাৎ করে বাড়ির ভিতরে আগুন লেগেছে সে তার যত স্বর্ণ গয়না ছিল সব কিছু একটা জায়গায় জমা করার পরে সে যখন দেখলো যে বাহিরে কিছু লোকজন পুরুষ সেখানে চলে আসছে পুরুষ আসার পরে সেখানে সে এখন পুরুষদের সামনে বের হতে পারবে না এখন সে খাটের তলে ঢুকেছে আগুন লেগে সে তার জীবনকে বিসর্জন করে দিয়েছে বলেন নাউজুবিল্লাহ আমাদের ইসলাম কখনো এতটা কঠোর করে না
অবশ্যই পর্দা করবে, সেখানে অবশ্যই পুরুষের সামনে যেতে পারবে, প্রয়োজন থাকলে পুরুষের সামনে যেতে পারবে, কোনো সমস্যা নাই, তবে পর্দার সাথে যেতে হবে। এখানে আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হবে, এই মহিলাটা পর্দা করার কারণে সে তার জীবনকে বিসর্জন দিয়েছে, সুতরাং তোমরা কখনো পর্দা করবে না, বলেন নাউজুবিল্লাহ। যারা পর্দার ব্যাপারে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা উপস্থাপন করে আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে, আর এই পর্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আয়াত নাজিল করে দিয়েছেন। আপনি 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 থেকে 15 নম্বর লাইন পর্যন্ত সূরাতুল আহজাবের 32 33 34 35 নম্বর আয়াতগুলোতে খুব সুন্দর করে পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে পর্দার বিধান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সম্বোধন করে বলছেন ইউ স্টে এট হোম, তোমরা ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলি যুগের নারীদের মতো কখনো বেপর্দাভাবে ঘর থেকে বের হবে না। এই অর্ডার কে করেছেন? এই ফতোয়া কি মোল্লার না আল্লাহর? আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার ব্যাপারে ফতোয়া দিয়েছেন। এখন যারা এই খলিলুর রহমান সেলিম সাহেব না, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা একজন চেয়ারম্যান পেয়েছেন, জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি তার আলোচনা শুনেছি, উনি যেখানে আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যদি কেউ কোরআন শিখতে চায় আর যদি টাকা পয়সা না থাকে, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি টাকা পয়সা দিয়ে হলেও তাদেরকে কোরআন শরীফ পড়াবেন। এমন একজন চেয়ারম্যান প্রত্যেকটা জায়গায় জায়গায় দরকার আছে না নাই? আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থতার সাথে নেকহায়াত দান করেন, সকলে বলেন আমিন। তার পরিবারের সকলকে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে ওনাকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে কাজগুলো আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সবসময় দোয়া করবেন, আর এমন চেয়ারম্যান দরকার আছে না নাই? সবসময় ভোট দিবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। ভালো মানুষকে ভোট দেওয়ার দরকার, ঠিক আছে না? কিন্তু আমরা যখন ইলেকশন আসে তখন টাকা খাই, 500 টাকা দিয়ে আমার জীবনকে বিক্রি করে দিই, আমার ইমানকে 500 টাকা 100 টাকা একটা চায়ের বিনিময়ে বিক্রি করে, কতটা নির্লজ্জ মানুষ দেখছেন। 500 টাকার কাছে ইমান বিক্রি করে, আপনি তাকেই ভোট দিবেন যার দ্বারা দিনের খেদমত হবে, এলাকাবাসীর খেদমত হবে। সুতরাং তার বক্তব্য অনুযায়ী বোঝা যায় আলহামদুলিল্লাহ এমন যুবক দরকার আছে না নাই? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একাই কিন্তু এমনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকবীর দিয়েছিলেন, এবং তিনি সেখানে তাকবীর দিয়ে প্রকাশ্যে ইসলাম প্রচার করার সুযোগ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কি না? এরকম যুবক দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। দোয়া করেছেন, তিনি বলেছেন আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, ও আমার আল্লাহ আমার কওমকে তুমি হেদায়েত দাও, তারা জানে না আমি যে নবী। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করলেন কাফেরদের ব্যাপারে, বদদোয়া করছেন নাকি দোয়া করছেন? আরো জোরে বলেন, বদদোয়া করছেন নাকি দোয়া করছেন? সেই নবী আবার বলেছেন তোমার সন্তানের বয়স যখন হবে 7 বছর অবশ্যই তাকে নামাজের শিক্ষা দাও, তোমার সন্তানের বয়স যখন 10 বছর অবশ্যই তাকে নামাজের জন্য শাসন করো পিটাও, অবশ্যই তোমার সন্তানের বয়স যখন 10 বছর হবে, সন্তান এখনো বালেগি হয় নাই, সে নামাজের কিছুই বোঝে না, এই সন্তান যদি নামাজ না পড়ে 10 বছর বয়সের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সন্তানকে নামাজের জন্য শাসন করো, চোখ গরম করো, কপাল ভুরু কুসকে রাখো সন্তানের প্রতি, তারপরেও যদি সে নামাজ পড়ে না পড়ে তাহলে তাকে নামাজের জন্য শাসন করো পিটাও, তারপরও তাকে নামাজ পড়াতে হবে। আমি বাবা আপনার কাছে জানতে চাই, আপনার সন্তানের 20 বছর হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি আপনার সন্তানকে নামাজের কথা বলতে পারলেন না, আপনি সকালবেলা ঠিকই ফজরের নামাজ পড়তে যান, আপনার কলিজার টুকরা সন্তানটা ঘুমিয়ে থাকে, আপনার কলিজার টুকরা মেয়েটা ঘুমিয়ে থাকে, আপনি তাকে নামাজের জন্য ডাকেন না, এই সন্তান জাহান্নামে গেলে আল্লাহর কসম বাবা আপনাকেও জাহান্নামে যেতে হবে, ঠিক কি না? আবার অনেকে বলে আমার মেয়েটা রাত 1টা 2টা পর্যন্ত ফেসবুক চালিয়েছে, সে কি আর ফজর নামাজ পড়তে পারবে? লজ্জা করে না বাবা? অবশ্যই অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে জাগাতে চাই না, এত শীতের ভিতরে আমার মেয়েটাকে উজু করতে পারবে, আমার ছেলেটাকে উজু করতে পারবে? যদি ভূমিকম্প হয় তখন আপনি ডাক দেবেন না আপনার সন্তানকে? ঘরের ভিতরে আগুন লাগলে ডাক দিবেন না? একাই দৌড় দিবেন নাকি সন্তানকে নিয়ে দৌড় দিবেন?
তাহলে আপনার সন্তান নামাজ পড়ল না, আপনি যাকে নামাজের কথা বললেন না, অবশ্যই অবশ্যই আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। লোকমানে হাকিম তার সন্তানকে তৃতীয় নাম্বার নসিহত করেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন, মাই ডিয়ার সন, ভালো করে শুনো, তোমাকে সব সময় চিন্তা করতে হবে, একজনের নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, তিনি কে? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহি আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। যে ব্যক্তি নামাজে ফাস্ট হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে ফাস্ট করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য আমাদের সন্তানদেরকে নামাজ শেখানোর দরকার আছে না নাই? তৃতীয় নাম্বার আমরা আমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দিব, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা। চতুর্থ নাম্বার, ওয়ামুরু বিল মারুফ, অবশ্যই সৎ কাজের আদেশ দিতে হবে। আপনি সবসময় আপনার সন্তানকে বলবেন, সৎ কাজের আদেশ দাও, সবসময় সৎ পথে চলো, তুমি যতদিন পর্যন্ত থাকবে মানুষকে সৎ কথা বলবে, সৎ উপদেশ দিবে, কখনো কাউকে খারাপ উপদেশ দিবে। চার নাম্বার, পাঁচ নাম্বার হচ্ছে ওয়ানহা আনিল মুনকার, সবসময় চিন্তা করবে খারাপ কাজের নিষেধ করতে হবে। কিন্তু আমরা সৎ কাজের আদেশ দেই কিন্তু খারাপ কাজে নিষেধ করি। আমার সমাজের ভিতরে একজন সুদ খায়, ঘুষ খায়, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাত করে খায়, আপনি বলতেছেন যে আমার তো এখানে কোনো কিছু বলার নাই, এই জন্য আমি কিছু বলবো। আপনাদের সকলের দায়িত্ব হচ্ছে, একটা ছেলে হারাম কাজ করতেছে আপনি জানেন, সেই ছেলেটা প্রেম করতেছে, এখন বলে বর্তমান ডিজিটাল যুগ, এখন তো প্রেম করতেই পারে, এটা স্বাভাবিক। অনেক বাবা গর্ব করে বলে আমার মেয়েটা এত সুন্দরী, কত ছেলেরা যে আমার মেয়েটার পিছনে ঘুরঘুর করে সেটা আমি আর বলবো না। আবার অনেক বাবা এমন বলে আমার ছেলেটা স্মোকিং করে, ওকে স্মোকিং করলে যে কত স্মার্ট লাগে, আমার ছেলেটার এত সুন্দর চেহারা, এত লম্বা, সে এমন একটা হাই পিপল হয়ে গেছে যে তার পিছনে মেয়েরা ঘুরঘুর করতে থাকে। লজ্জা করে না বাবা? এই সন্তান হারাম কাজ করতেছেন, আপনি তাকে সাপোর্ট করতেছেন, আল্লাহর কসম এই সন্তান জাহান্নামে গেলে আপনাকেও জাহান্নামে যেতে হবে। এজন্য অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো ফোকাস করতে হবে। আপনি অবশ্যই সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ প্রদান করবেন, সে যাই হোক না কেন, আপনার যদি ক্ষমতা থাকে আপনি হাত দিয়ে প্রতিহত করবেন, যদি সেটা ক্ষমতা না থাকে আপনি মুখ দিয়ে প্রতিহত করবেন, যদি সেটারও ক্ষমতা না থাকে অবশ্যই অবশ্যই অন্তরে আপনার দিলের ভিতরে এটা থাকতে হবে যে এই কাজটা ঘৃণিত কাজ, এই কাজটা করলে আমি যদি পারতাম, আমার সামর্থ্য থাকতো, অ্যাবিলিটি থাকতো, আমি আমার মুখ দিয়ে এটা বাধা দিতাম, কিন্তু আমার অ্যাবিলিটি নাই, এই জন্য আমি করতে পারতেছি না, অবশ্যই সেই ঘৃণা অন্তরে রাখতে হবে। কিন্তু আমাদের কোনো কিছুই যায় আসে না, এটা হচ্ছে সর্বনিম্ন ইমান, যার সে তার অন্তরে ঘৃণা করবে, আমাদের ঘৃণাও অন্তরে আসে না, আমরা এটাকে আরও সাপোর্ট করে যাচ্ছি, হারাম কাজ করতেছে আমরা একটু সাপোর্ট করতেছি। এই জন্য অবশ্যই অবশ্যই এই সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের কী করতে হবে, নিষেধ প্রদান করতে হবে। লোকমানে হাকিম তার সন্তানকে বই কথা বলার পরে বলেছেন, বাবা ভালো করে শোনো, যখনই তুমি সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ করবা, তখনই কিন্তু তোমার উপরে বিপদ আসবে, ভালো করে শোনো। নবীরা যখন সৎ কাজের আদেশ দিয়েছেন, অসৎ কাজের নিষেধ প্রদান করেছেন, তখনই কিন্তু নবীদের উপরে বিপদ এসেছে। আমার প্রিয় পুত্র ভালো করে শোনো, তোমাকে সব সময় মনে রাখতে হবে, যখনই তুমি অসৎ কাজে বাধা দিবা, খারাপ লোকেরা তোমার উপর অ্যাটাক করতে পারে, বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে, এই বালা মুসিবতে তুমি ভেঙে পড়বে না, ধৈর্য ধারণ করতে হবে একজনের উপর, তিনি কে? অসবির আলামা আসাবাক, ধৈর্য ধারণ করতে হবে, বিপদে ভেঙে পড়া যাবে। ছয় নম্বরে, অবশ্যই অবশ্যই আমাদের অনেক সময় বিপদ আসে, বিপদে কখনো হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, মুমিন কখনো আশা হারায় না। এই জন্য সবসময় বিপদ আসবে, আপনি যখনই নিষেধ করবেন, অন্যায় কাজে বাধা দিবেন, অবশ্যই বিপদ আসবে, বিপদে ভেঙে পড়া যাবে। এজন্য আমরা সবসময় চিন্তা করব, যদি কোনো ব্যক্তি গুনাহের কাজ করে, হারাম কাজ করে, বাধা দিতে পারবো তো ইনশাল্লাহ। এখন আপনি নামাজই, আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, কোনো নামাজ ছাড়েন না, আপনি সব সময় ডোনেশন করেন, দান করেন, আল্লাহর ইবাদত করেন, কিন্তু আপনি মানুষদেরকে নামাজের কথা বলেন না, আপনি মানুষরা খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, অশ্লীল কাজ করে, তাদেরকে বাধা দেন না, ওই একজন ব্যক্তির জন্য যখন গজব আসবে আপনি নামাজিও সার পাবেন না, ঠিক কি না? যখন প্লাবন আসে, ঘূর্ণিঝড় আসে, তখন কি শুধু কাফেরদের উপরে আসে না, মুসলমানদের উপরেও আসে? আমাদের বাংলাদেশে কয়েকবার এই যে সিলেটে বন্যা হয়েছিল না, শুধু কি হিন্দুদের উপরে এসেছিল নাকি মুসলমানদের উপরে এসেছিল? যারা খারাপ মানুষ তাদের উপরে এসেছিল নাকি ভালো মানুষের উপরেও এসেছিল? এই জন্য আপনি যদি নিষেধ না করেন, আল্লাহর কসম এই গজব যখন আসবে তখন কিন্তু সবার উপরে আসবে। একটা এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন।
লঞ্চের উপরে যারা দ্বিতীয় তলায় আছে তারা খুব সুন্দরভাবে সেখানে বসবাস করতেছে, কিন্তু নিচের তলায় যারা আছে তারা চিন্তা করতেছে উপরের মানুষ তো শান্তিতে আছে, আমরা নিচের লঞ্চটাকে একটু ফুটা করে দেই, লঞ্চে কি করে দেই। এবার তারা ফুটা যখন ফুটা করবে এমন সময় ছিদ্র করবে, এমন সময় যদি উপরে যে সমস্ত লোকের আছে তারা যদি মনে করে আমরা তো শান্তিতেই আসি, এই লঞ্চ তারা ফুটা করতেছে ছিদ্র করতেছে করুক, আমাদের কোনো সমস্যা নাই, আমরা শান্তিতেই আসি। যদি তারা কিছু না বলে, বলেন তো যখন এই লঞ্চটা ছিদ্র করা হবে তখন কি শুধু নিচের লোকরা মারা যাবে ডুবে যাবে নাকি উপরে যারা আছে তারাও ডুবে যাবে? সবাই ডুববে না? যেন অবশ্যই দ্বিতীয় তলায় যারা আছে যারা শান্তিতে আছে তাদের এই যারা অন্যায় কাজ করতেছে এই ছিদ্র করতেছে তাদেরকে বাধা দেওয়ার দরকার আছে না নাই? এজন্য যখন আপনার সন্তান গুনাহের কাজ করবে হারাম কাজ করবে অবশ্যই তাকে বাধা দিতে হবে। যখনই আপনি বাধা দিবেন হারাম কাজে অন্যায় কাজে বাধা দিবেন তখনই আপনার উপর কিন্তু বিপদ আসবে, কিন্তু বিপদে হতাশ হওয়া যাবে, ভরসা করতে হবে একজনের উপর, তিনি কে। নেভার লুজ হোপ, নেভার গিভ আপ, মুমিন কখনো আশা হারায় না, মুমিন অলওয়েজ একজনের উপর ভরসা করে, তিনি কে। ছয় নাম্বার হচ্ছে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। সাত নাম্বার হচ্ছে ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস, মানুষের থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে। দেখেন লোকমানে হাকিম তার সন্তানকে নসিহত করছেন, সামাজিকতা শিক্ষা দিচ্ছেন, সোসাইটিতে কিভাবে বসবাস করতে হবে এই সামাজিকতা তার সন্তানকে শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস, ওয়ালা তুসাইর খদ্দাকালিন নাস, অবশ্যই অবশ্যই তোমাকে স্মরণ রাখতে হবে মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। এবং আট নাম্বার বলেছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকার করে চলা যাবে, দম্ভ ভরে চলা যাবে না। বিশেষ করে যুবক ভাইয়েরা অনেক সময় আমরা এভাবে চলাফেরা করি, ভালো করে মনে রাখবেন অ্যারোগেন্ট পারসন, অহংকারী ব্যক্তি যারা থাকবে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অনেক যুবক আছে বলে আমাকে চিনো, আমি কে, আমি চেয়ারম্যানের বাসার দারোয়ানের ছেলে। চেয়ারম্যানের বাসার দারোয়ানের ছেলের কি ক্ষমতা দেখছেন, কি পাওয়ার দেখছেন! এই যে ক্ষমতা দেখাচ্ছে, পাওয়ার দেখাচ্ছে, এই পাওয়ার কি চিরদিন থাকবে? আরো জোরে বলেন, ক্ষমতা আল্লাহর সামনে দেখানো যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে তুমি যে ক্ষমতা দেখাও, দম্ভ ভরে জমির উপর হাঁটো, তোমার পায়ের যেই ধাপ আছে এক একটা ধাপে তুমি তোমার পায়ের পাড়ায় জমিনকে ডাবিয়ে দিতে পারবে, আমরা কি পারব? আবার তুমি এমনভাবে চলাফেরা করতেছো, তুমি মনে করতেছো পাহাড়কে তুমি সরিয়ে ফেলবে, আসমান ভেঙে ফেলবে, আমরা কি আসমান ভাঙতে পারবো, জমিন ডাবাতে পারবো? কিছুই করতে পারবো না। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তোমার ক্ষমতা অল্প, সুতরাং তুমি ক্ষমতা বেশি দেখাবে, অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, লর্ড ডোস নট লাভ অ্যারোগেন্ট পারসন, যারা অহংকারী ব্যক্তি তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আট নাম্বার, নয় নাম্বার হচ্ছে অক্সিদ ফি মাশইকা, অবশ্যই অবশ্যই প্রত্যেকটা কাজে মধ্যম পন্থ অবলম্বন করতে হবে। আপনি আপনার সন্তানকে সব সময় অলওয়েজ শিখাবেন বাবা তুমি মধ্যম পন্থ অবলম্বন করো, বেশি জোরেও কাজ করা যাবে না আবার বেশি আস্তেও করা যাবে না, ব্যবসার ক্ষেত্রে হোক চলার মাধ্যমে হোক প্রত্যেকটা জায়গায় জায়গায় মধ্যম পন্থা ফলো করার দরকার আছে না নাই। এবং দশ নাম্বার হচ্ছে ইন্না ওয়াকদুদ মিং সৌতিক, অবশ্যই অবশ্যই কণ্ঠস্বর এই আওয়াজটাকে নিচু করতে হবে, উঁচু করা যাবে। ইন্না আঙ্কারাল্লা সোয়াতিলা সৌতুল হামির, গাধা যেভাবে ডাকে অনেক উঁচু আওয়াজে ডাকে কিন্তু এটা কোনো ব্যক্তি পছন্দ করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। এজন্য অবশ্যই অবশ্যই আমরা আমাদের আওয়াজকে নিচু করতে পারবো তো ইনশাআল্লাহ। এই দশটি উপদেশ যদি কোনো ব্যক্তি তার সন্তানকে দিতে পারে আর তার সন্তান যদি পরিপূর্ণভাবে এই দশটি উপদেশ মানতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই দশটি উপদেশ আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারবো তো ইনশাআল্লাহ। এজন্য আপনি আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আমি বলছি না আপনি আপনার সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, নো, আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার, তবে আগে আপনি আপনার সন্তানকে মুসলমান বানান, এরপরে সব ডিগ্রি অর্জন করান, তাতে আমাদের কোনো আপত্তি। আগে আপনার সন্তানকে উচ্চ শিক্ষা দেওয়ার আগে সুশিক্ষা দেন। আপনার সন্তানকে আপনি উচ্চ শিক্ষা দিচ্ছেন, সুশিক্ষা যদি তার ভিতরে না থাকে এই সন্তান বড় হয়ে আপনাকে বিদ্রাশ্রমে পাঠিয়ে দিবে। এজন্য সন্তানকে সুশিক্ষা কোরআনে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? ধর্মীয় শিক্ষা কোরআনে শিক্ষা আপনি আপনার সন্তানকে দিবেন। আপনার সন্তানের ভিতরে যদি ধর্মীয় শিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এই সন্তান যদি বড় হয় আর সে যদি ডক্টর হয় তাহলে সে কখনো অন্যায়ভাবে, তার ভিতরে যদি ধর্মীয় শিক্ষা থাকে অন্যায়ভাবে অন্যের টাকা নিজের পকেটের ভিতরে ঢুকাবে,
তার ভিতরে যদি ধর্মীয় শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, সে কখনো যদি ইঞ্জিনিয়ার হয় অন্যের বিল্ডিং এর টাকা হারাম ভাবে নিজের পকেটের ভিতরে ঢুকাবে না। আর যদি আপনার সন্তানের ভিতরে ধর্মীয় শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, এই সন্তান যত বড় হবে তত বড় সে মর্যাদা সম্পূর্ণ হবে। আর যদি ধর্মীয় শিক্ষা না থাকে তাহলে সে যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না? এজন্য আপনার সন্তানকে সব সময় এই কোরআনের শিক্ষা যতটুকু পারি দিতে পারবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর আমলের ভিতরে কোন আমলটা সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয়? আমরা যে আমলগুলো করি আমলগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি, ভালো করে বুঝেন, কিছু বলেন, কি বলেন? আচ্ছা এদিকে দেখেন, আমি শেষ করে দিচ্ছি, আলোচনা শেষ করে দিচ্ছি, দুই তিনটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করে দিব। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। এখন আমরা আলোচনা শেষ পর্যায়ে চলে আসছি, আমলের ভিতরে সবচেয়ে ভালো আমল কোনটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ভালো আমল কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চুপ থাকলেন। ওহি আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো আমলের ভিতরে তিনটি আমল রয়েছে। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে আস-সালাতু লি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। এক নাম্বার সবচেয়ে প্রিয় আমল কোনটি বলেন তো? সময় মতো নামাজ পড়া। কিন্তু আমরা তো নামাজই ছেড়ে দিয়েছি, সময় মতো নামাজ পড়তে চাই, ভালো করে মনে রাখবেন, ওয়াক্ত শেষ হয়ে গেলে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, কিছু কিছু হাদিস দ্বারা বোঝা যায় এবং রেওয়ায়াত দ্বারা বোঝা যায়, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, সে 288,000 বছর জাহান্নামের আগুনে জ্বলবে। নামাজ পড়েছেন কিন্তু সময় মতো পড়েন নাই, যখন ওয়াক্ত শেষ হয়ে গেছে তখন আপনি পড়েছেন, তাহলে এত বছর আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরে প্রশান্তি দান করেন। আপনার বিপদ, কঠিন বিপদ, আপনি যদি ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদে যান আর নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন। আমাদের সমাজে কিছু নারীরা আছে যারা নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ, এখন আলহামদুলিল্লাহ অনেক মানুষ ইসলামের দিকে ফিরে আসতেছে, ঠিক কি না? আমাদের সমাজের অনেক নারীরা নামাজ পড়ে, কিন্তু তারা কি করে, দুপুরবেলা যে কাজ থাকে, কাজের কারণে সবাইকে খাবার দিয়ে রান্নাবান্নার কাজ শেষ করে চারটার দিকে গিয়ে জোহর আর আসর একসাথে পড়ে, ঠিক কি না? এটা আমাদের সমাজে হয় না, নাকি হয়? অবশ্যই অবশ্যই, তাদেরকেও বলবেন একটু সময় বের করে যাতে করে আগে আগে নামাজটা পড়ে নেয়। আর সালাতুল ওয়াক্তিহা, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেস্ট যে আমলটা সেটা হচ্ছে সময় মতো নামাজ পড়তে হবে, নাম্বার টু। দ্বিতীয় নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে পিতা মাতার খেদমত করা। কি করতে হবে? আরো জোরে বলেন, পিতামাতার খেদমত করতে হবে। আমার মুসলমান বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যেখানেই দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার কথা বলেছেন, সেখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠার 6-7 নম্বর লাইন, সূরা বানী ইসরায়েলের 23-23 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, যদি কোনো ব্যক্তি ইবাদত করতে চায় ইবাদত করতে হবে কার? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করা যাবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, খেদমত করতে হবে পিতামাতার। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে তার ইবাদত করার কথা বলেছেন, এরপরেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। গুড ডিলিংস উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, অলওয়েজ পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। রাজি আছি তো যুবক ভাইয়েরা? অনেক সময় পিতামাতাকে সহ্য হয় না, এখন আপনি পড়ালেখা শিখেছেন, স্মার্ট হয়েছেন, আপনার বাবা একটু পড়ালেখা করে নাই, আপনি আপনার বাবাকে বলেন, তোমাদের মতো মূর্খ মানুষ তোমরা কি এগুলো বুঝবা, আমি তো সব বুঝি, আছে না নাই? অনেক সন্তান এমন আছে পিতামাতাকে কষ্ট দেন, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, উফফি ওয়ালা তানহারহুমা, তোমার কোনো কথাবার্তায় যাতে করে পিতামাতা কষ্ট না পায়, পিতামাতা এমনভাবে কিছু কাজ করবে যাতে করে তোমার কোনো কথাবার্তায় উফ শব্দ না বলে এবং তোমরাও যাতে করে পিতামাতার কোনো কথায় উফ শব্দটি না বলো। এগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে।
আপনি আপনার সন্তানকে এগুলো শিখাবেন ছোটবেলা থেকেই, যে তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, তোমার মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, তোমার আমি বাবা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না, আল্লাহ তাআলা গুনাহ দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনে জ্বালাবেন, এই কথাগুলো যদি আপনি আপনার সন্তানকে শিক্ষা দেন ছোটবেলা থেকেই, এই সন্তান বড় হয়ে কখনো পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না। এজন্য অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, ইওর প্যারেন্টস ইওর হেভেন অর হেল, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম, পিতামাতাই তোমার জন্য জান্নাত। সুতরাং যদি আমরা জান্নাত পেতে চাই পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? অনেক সময় আমরা জান্নাত খুঁজি বিভিন্ন জায়গায় দূরে গিয়ে, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরে রেখে দিয়েছেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, the child's paradise on mother's feet, মায়ের পদতলে সন্তানের বেহেশত আল্লাহ তাআলা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আপনি মায়ের কাছে দোয়া নেন, মায়ের কাছ থেকে দোয়া চান, এজন্য আমরা পিতামাতার খিদমত করতে পারবো তো ইনশাআল্লাহ। তৃতীয় নাম্বার হচ্ছে অবশ্যই অবশ্যই আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমলটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, একমাত্র জিহাদ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি জিহাদ করে এবং সেখান থেকে যদি সে শহীদ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসেবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন, উইল গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাবে, তার আর কোনো চিন্তা থাকবে। এজন্য আমলের ভিতরে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ তাআলার কয়টি কয়টি? এক নাম্বার কি বলেন তো? সময় মতো নামাজ পড়া, মাশাআল্লাহ। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, এবং তৃতীয় নাম্বার আমল কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করা। আমরা যেহেতু এটা এখন নাই, প্রথম দুইটা করতে পারবো তো ইনশাআল্লাহ, সময় মতো নামাজ পড়বো এবং সব সময় পিতামাতার খেদমত করবো না, যেহেতু ইনশাআল্লাহ। আরেকজন প্রশ্ন করেছে যে কোন কোন সময় দোয়া করতে হবে এবং কিভাবে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়, কিভাবে আল্লাহর কাছে দোয়া চাইতে হয়। আমরা দোয়া করার ক্ষেত্রে কিছু মারাত্মক ভুল করে থাকি, এই ভুলগুলো করা যাবে। অনেক সময় আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ এই জিনিসটাই আমাকে দাও, বলি কি বলি না? অনেকে প্রেম করে, রিলেশন করে, হারাম কাজ করে, অন্যায়ভাবে অন্যায় কাজ করে, আবার আল্লাহকে বলে, আল্লাহ এই মেয়েটাকেই আমার জন্য বিয়ের ব্যবস্থা করে দাও, আছে না নাই? আর হুজুরে বলেন, আছে না নাই? অনেকেই এই প্রশ্ন করে হুজুর, অথবা আল্লাহর কাছে বলে, হুজুর একটু দোয়া করবেন আমি যাতে করে এই মেয়েটাকেই আমার বিয়ে করতে পারি, আল্লাহর কাছে এই দোয়া করে। ফিক্সডভাবে আল্লাহর কাছে দোয়া করা ঠিক, ভালো করে মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন কীভাবে দোয়া করতে হয়। আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আয় আল্লাহ আমাকে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে শান্তির ব্যবস্থা করো। আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ আমাকে 2 লাখ টাকা দাও, আপনি 2 লাখ টাকা মনে মনে চিন্তা করছেন, একটা বাইক কিনবেন আর 1 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবেন, ওই ব্যবসার ভিতরে লস হতে পারে কি পারেন না? পারে কি পারে না? কিন্তু আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে শান্তির ব্যবস্থা করো, সেখানে 10,000 টাকা হোক, 10 লাখ টাকা হোক, 10 কোটি টাকা হোক, যত টাকা লাগে, অথবা টাকা ছাড়াই যদি আমাকে শান্তির ব্যবস্থা করতে পারো, আল্লাহ তুমি আমার জন্য সেটার ব্যবস্থাই করো। বুঝতে পারছেন বিষয়টা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন 2 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন সূরা বাকারা 201 নম্বর আয়াতে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। কত সুন্দর দোয়া আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, অবশ্যই অবশ্যই আমরা দোয়া করব আল্লাহর কাছে, রব্বানা আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া এবং আখিরাতের শান্তি এবং কল্যাণের ব্যবস্থা তুমি করে দাও। যদি দুনিয়া থেকে আমরা বিপদ আপদ থেকে বাঁচতে পারি, শান্তির ব্যবস্থা হয়, আখিরাতেও শান্তির ব্যবস্থা হয়, তার কোনো টেনশন থাকবে না, ফিক্সড করে আমরা কোনো দোয়া আল্লাহর কাছে চাইবো না। অনেক সময় আমরা মনে করি, এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারি তাহলে আমি সাকসেসফুল, ঠিক আছে না? মেয়েটা খুব ভালো, আদর্শ মেয়ে, তার মতো একটা মেয়ে হয় না, দিনদার মেয়ে। যেই মেয়েটা দিনদার সেবার প্রেম করে কেমনি, যে দিনদার সেবার প্রেম করে কিভাবে, বলে আমাকে নামাজের কথা বলে, আমাকে বলে তুমি খারাপ কাজ করবে না, সবসময় মোবাইল দেখবে না, সবসময় নামাজ টামাজ করবে, যে আমাকে নামাজের কথা বলে সেই মেয়েটা তো দিনদার। আর যে প্রেম করে সে এবার দিনদার কিভাবে হয়? আবার অনেক মেয়েরা মনে করে, ছেলেটা তো অনেক সরল সোজা, নামাজ পড়ে এবং সে আমাকে কেয়ার করে, সে সবসময় বলে আমাকে পর্দা করার জন্য, আমি পর্দা করব, তো তার সাথে যদি আমি থাকতে পারি তাহলে আমি মনে হয় সাকসেসফুল হয়ে যাব, সুখে শান্তিতে বসবাস করতে পারবো। বোন তোমাকে বলছে যে ছেলেটা তোমাকে এভাবে মানে তোমাকে টাইম পাস করার জন্য প্রেম করতেছে, যে প্রেম করে সে কখনো দিনদার হতে পারে? খবরদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন 2 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াসা আং তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আং তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। কোনো কিছু আমাদের কাছে ভালো লাগে, কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর, ঠিক কি না?
আবার কোনো কিছু আমাদের কাছে খারাপ লাগে কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন কোনটা আমাদের জন্য কল্যাণকর হবে না খারাপ হবে এজন্য অবশ্যই অবশ্যই সব সময় আল্লাহর উপরে বলে দেব আল্লাহ আমার জন্য শান্তির ব্যবস্থা করো এটা বলা যাবে তো ইনশাআল্লাহ কখন এভাবে ফিক্সড করে আমরা দোয়া করব এ দোয়া করার এটা আদব নয় আদব হচ্ছে আল্লাহ তুমি আমার জন্য শান্তির ব্যবস্থা করো এজন্য বিশেষ করে এই বিবাহের ক্ষেত্রে আমরা অনেক সময় হারাম রিলেশন করে মনে করি এই হারামের ভিতরে আরাম আছে স্পষ্ট কথা হচ্ছে হারামের ভিতরে আল্লাহ তাআলা কোনো আরাম রাখেন না এজন্য যুবক ভাইরা হারাম কাজ থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া চাওয়ার জন্য এক নাম্বার আদব হচ্ছে যে আদবটা আমরা অলওয়েজ ফলো করব সেটা হচ্ছে কি ফিক্সড দোয়া করা যাবে না আল্লাহর কাছে শান্তির দোয়া করতে হবে আল্লাহর রহমতের আল্লাহর কাছে রহমতের দোয়া করতে হবে এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না অনেক সময় আমরা তাড়াহুড়া করে দোয়া করি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ আমাকে দিল না আপনি নামাজ পড়েন না রোজা রাখেন না হজ করেন না যাকাত দেন না হঠাৎ করে আপনি বিপদে পড়ছেন এখন আপনি আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ আমাকে এটা দাও এখন আল্লাহ যে আপনাকে দেয় নাই আপনি আল্লাহর উপর হতাশ হয়ে গেছেন আল্লাহ তোমার কাছে চাইলাম তুমি দিলে না আর তোমার কাছে চাইবো না এমন লোক আছে না নাই রাসূলই বলেন আছে না নাই আমার মুসলমান বন্ধুগণ আপনি যে গুনাহের কাজ করলেন আল্লাহ আপনাকে ধ্বংস করেন নাই আপনি হারাম কাজ করছেন অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন যদি আল্লাহ তাআলা সাথে সাথে এটা কবুল করত আর আপনাকে ধ্বংস করে দিত তাহলে দুনিয়ায় বেঁচে থাকার কোনো সুযোগ ছিল না কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথে আপনাকে ধ্বংস করেন নাই আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন এজন্য আপনি একবার চাওয়ার পরেই কেন আপনি হতাশ হয়ে যান এজন্য বারবার যদি আমরা চাইতে পারি এটার ভিতরে কামিয়াবি আছে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে যেটা ফয়সালা হবে সেটার ভিতরে বরকত আছে না নাই আপনি মনে করতেছেন এটার ভিতরে বরকত আছে কিন্তু আল্লাহ তাআলা ভালো জানেন ভালো করে বুঝেন আমরা যখন ছোট বাচ্চাকে দোকানে নিয়ে যাই বাচ্চা চকলেট খেতে চায় ঠিক কি না চকলেট খেতে চায় না কিন্তু গার্ডিয়ান যারা আছে বাবা অথবা মা সে বলে যে না চকলেট দেওয়া যাবে না চকলেট খেলে দাঁতে পোকা ধরবে রাইট চকলেট খেলে কি হবে দাঁতে পোকা ধরবে বাবা মা জানে যদি দাঁতে পোকা হয় তার দাঁত নষ্ট হয়ে যাবে পরবর্তী সময় সে ভাতও খেতে পারবে এজন্য বাবা মা তাকে চকলেট কিনে দেয় না কিন্তু বাচ্চা তো বোঝে না কেন আমাকে চকলেট দেয় না চকলেট দিলে একটু ভালো লাগতো আমি একটু মজা করে খেতে পারতাম কিন্তু বাবা মা জানে যদি এখন মজা হবে পরবর্তী সময় বিপদ আছে না নাই ঠিক তদ্রভাবে আমরা মনে করি এখন যদি আমার একটা বাইক থাকতো ভালো হতো এখন যদি আমার একটা গাড়ি থাকতো ভালো হতো এখন যদি আমার এটা থাকতো ভালো হতো কিন্তু আল্লাহ আমাদের থেকে ভালো জানেন এখন তোমার বাইক থাকলে ভালো হবে নাকি কখন তোমাকে বাইক দিলে ভালো হবে আমাদের ভালোটা আমাদের থেকে কে বেশি জানেন আরো জোরে বলেন এই জন্য আল্লাহ তাআলা যখন যেটার ব্যবস্থা করে দেবেন তার উপর সন্তুষ্ট থাকতে পারবো তো ইনশাআল্লাহ এই জন্য দোয়ার এক নাম্বার আদব হচ্ছে ফিক্সড করে দোয়া চাওয়া যাবে না আল্লাহর কাছে রহমত শান্তির দোয়া করতে হবে আমি যখন ভারতে গিয়েছি ভিসা প্রথমবার দিয়েছি হয় নাই এরপরে দ্বিতীয়বার যখন দিয়েছি যখন ভিসা আনতে যাব মনে মনে আল্লাহর কাছে ওই দিন তাহাজ্জুদ পড়ে দোয়া করছি আল্লাহ যদি ভারতে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে ভিসা দিও আর যদি কল্যাণকর না হয় ভিসার কোনো দরকার নাই এভাবে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যদি ভারতে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে ভিসার ব্যবস্থা করো যদি ভারতে যাওয়াটা কল্যাণকর না হয় ভিসার কোনো দরকার আলহামদুলিল্লাহ যাওয়ার সাথে সাথে ভিসা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই জন্য আপনি এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন যেটা আপনার জন্য কল্যাণকর হবে সেটার জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবেন এবং তৃতীয় নাম্বার হচ্ছে যখনই আমরা দোয়া করব দোয়ার আগে দুরূদ শরীফ পড়ব ঠিক আছে তো ইনশাআল্লাহ এবং শেষে অবশ্যই অবশ্যই আমরা পরিপূর্ণভাবে আল্লাহর কাছে চাইব হারাম কোনো কাজ করা যাবে হারাম ভক্ষণ করা যাবে অলওয়েজ চিন্তা করবেন যাতে করে হারাম থেকে আমরা দূরে থাকতে পারি আর একটা প্রশ্ন একজন করেছিল বিয়ের পর বউ পছন্দ হয়নি এখন করণীয় কি বিয়ের পরে বউ পছন্দ হয়নি এখন করণীয় কি যদিও আমরা হাসতেছি তবে বিষয়টা কিন্তু হাস্যকর নয় যদি আমরা হাসতেছি বিষয়টা হাস্যকর নয় আপনার মেয়ে পছন্দ হয়নি আপনি আগে থেকে বলবেন এভাবে ছোট মনের মানুষ যারা ছেঁচড়া মার্কা যে সমস্ত লোকরা আছে তারাই কিন্তু বিয়ের পরে বউকে বলে তোমাকে আমার পছন্দ হয় নাই আমি চাপে পড়ে বিয়ে করছি এমন লোক আছে না নাই অনেক সময় কিছু নারীরাও এমন আছে বিয়ে করার পরে স্বামী কিভাবে ক্রিটিসাইজ করে তুচ্ছ তাচ্ছিল্য করে যে তোমাকে আমার পছন্দ হয় না এমনি বিয়ে করছি বিয়ে পছন্দ হয় নাই আপনি তখন তাকে বলেন নাই কেন আগে কেন বলেন না এখন আপনি ক্রিটিসাইজ করবেন এটা ইসলাম কখনো সাপোর্ট করে এ রাইট এ অধিকার আপনাকে আল্লাহ তাআলা দেয় নাই ইসলাম আপনাকে এই ধরনের অধিকার দেয় নাই আপনি কেন একজন মানুষকে ছোট করবেন আপনি আগে থেকেই দেখে নেবেন বিয়ে করার সময় মেয়েটা কেমন মেয়েটা ভালো কিনা তাকে দেখলে তার সাথে কোনো খারাপ কিছু আছে কিনা এগুলো আপনি আগে থেকে দেখে তারপরে বিয়ে করবেন বিয়ে করার পরে এই ধরনের কথাবার্তা বলা যাবে
দুইটি কাজ সবসময় খেয়াল রাখবেন। আপনার দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে দুইটি কথা সবসময় স্মরণ রাখবেন, একটা হচ্ছে শুকর আর একটা হচ্ছে সবর। একটা কি? শুকর আর একটা সবর। যদি আপনার বউ ভালো হয় বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো একটা বউ পেয়েছি, আর যদি ভালো না হয় যদি কোনোভাবে খারাপ হয়ে যায় আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করা যাবে। তো ইনশাআল্লাহ এই দুইটি কাজ যদি করতে পারেন সংসারে শান্তি ঢেলে দিবেন। কে যেন অবশ্যই অবশ্যই অলওয়েজ চিন্তা করতে হবে আপনার স্ত্রীর সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 20 নম্বর পারার 3 নম্বর পারার 4 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন সূরা নিসা এর 19 আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াআশিরু হুন্না বিল মারুফ ইউ ট্রিট ইওর ওয়াইফ সোয়েল, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো, স্ত্রীদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে। অলওয়েজ স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। অনেক সময় অনেক নারীর বাচ্চা হয় না, এজন্য শ্বশুর শাশুড়ি তাকে আটকুরা বলে, আছে না নাই? আর বলে স্বামী তার উপর নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার করে স্বামী অনেক সময় স্ত্রীদের উপরে। বাচ্চা দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? তো আপনি তাকে আটকুরা কেন বলছেন? আপনি শাশুড়ি তাকে যে ক্রিটিসাইজ করলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? আপনার সন্তান আল্লাহ তাআলা দিয়েছে, তার সন্তান দিচ্ছেন, এই জন্য তাকে আটকুরা বলবেন? এই আটকুরা ভাষাটা কিন্তু ভালো ভাষা, কাফেরদের ভাষা এটা। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ভাষা ব্যবহার করেছেন। কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন সন্তান ইন্তেকাল করেছেন, যখন তার ছেলে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তখন কাফেররা আমাদের নবীকে টিটকারি করে, মজা করে তারা বলেছিল যে মুহাম্মদ হলো আটকুরা নির্বংশ বলে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানি আকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যারা আমার নবীকে নির্বংশ বলে তারাই হলো নির্বংশ, তারাই হলো আটকুরা। এই জন্য অবশ্যই অবশ্যই সবসময় খেয়াল রাখতে হবে যে আপনি আপনার অনেক সময় আপনার ছেলের বউর বাচ্চা হয় না, আপনি তাকে টিটকারি করেন। অনেক শাশুড়ি আছে নির্যাতন করে, জুলুম করে, খবরদার যারা জুলুম করবেন আল্লাহ তাআলার কাট করে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। আপনি একদিন মারা যাবেন শাশুড়ি মা, আপনার মেয়েটা একদিন অন্যের বাসায় যাবে, আপনি অন্যের মেয়েটাকে আপনার বাসায় এনে অত্যাচার করতেছেন, জুলুম করতেছেন, আপনার মেয়েটা একদিন অন্য বাসায় যাবে, সেই দিন তারা আপনার মেয়েটার উপরে জুলুম করবে। টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, কামা তাদিনু তুদারু সুচ, অ্যাকশন ইজ দ্য রেজাল্ট, যেমন কর্ম তেমন ফল। অনেক সময় যদি আপনার বৌমার অনেক সময় যদি মেয়ে সন্তান হয় বারবার বলে ওর পেটে কোনো ছেলে সন্তান নাই, আছে না নাই? আরো জোরে বলেন, ছেলে সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এখন যদি আপনি দোষারোপ করেন মেয়ের সমস্যা, মেয়ের সমস্যা না আপনার ছেলের সমস্যা। বাচ্চাটা কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে? প্রথমে যে বীর্যরা থাকে সেটা সন্তানের ভিতরে থাকে, আপনার ছেলের ভিতরে সমস্যা, এর কারণে সেটা মেয়ে হয়েছে। যদি দোষারোপ করতে হয় আপনার ছেলেকে দোষারোপ করেন, মেয়েকে কেন করেন? মেয়েকে কোনো দোষারোপ করা যাবে? অবশ্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, ভালো করে বুঝেন। একজন স্ত্রী অনেক পরিশ্রম করে, পৃথিবীর ভিতরে একজন একমাত্র পার্সন, সে তার স্বামীর ভালোবাসায় তার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী প্রিয় বাসানা প্রিয় বিছানা প্রিয় বালিশ প্রিয় আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে তার স্বামীর ভালোবাসায় একটা অচেনা জায়গায় চলে আসে, ঠিক কি না? কিন্তু আপনি তাকে ক্রিটিসাইজ করলেন, তুচ্ছতাচ্ছিল্য করলেন, অনেক সময় যৌতুক দেয় না বলে নারীর উপর অত্যাচার করে, জুলুম করে, তাকে শ্বশুরেও পিটায়, শাশুড়িও পিটায়, স্বামীও পিটায়, আবার দেখা যায় ননদরা সবাই মিলে পিটায়, এমন লোক আছে না নাই? আপনি যৌতুকের ছাড়া যৌতুক ছাড়া গু খেতে পারেন না? যৌতুকের গুণা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর গুণা, খবরদার এটা কখনো করা যাবে। এজন্য নারীদের উপর অত্যাচার করা যাবে না, অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার। এগুলো আমাদের বাস্তব জীবনে ঘটতেছে, এবং অনেক স্ত্রী এমন আছে, সবাই না, অনেক স্ত্রী এমন আছে যারা শাশুড়িকে দেখতে পারে না, ঠিক কি না? খবরদার এটা করা যাবে না। অবশ্যই অবশ্যই একজন স্ত্রী তার শাশুড়িকে মায়ের মতো দেখবে, আর শাশুড়ি তার বউকে কি করবে? মেয়ের মতো দেখবে, তাহলে সংসারের কোনো সমস্যা থাকবে। এই বিষয়গুলো সবসময় খেয়াল রাখবে, অবশ্যই খেয়াল রাখতে হবে। স্ত্রীর ব্যাপার আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, আবার মায়ের ব্যাপার আয়াত নাজিল করছেন, উভয়ের ভিতরে সমঞ্জতা বজায় রেখে আপনাকে টেকনিক দিয়ে এরপর আপনাকে চলাফেরা করতে হবে। এটা আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ। আব্দুল মজিদ, এখন শোনেন, যদি আল্লাহর নাম হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম আছে না, যে 99টি নাম আছে, অনেক সময় কুদ্দুস আরও এই সমস্ত যে নামগুলো আছে, শুধু কুদ্দুস নাম ডাকা যাবে না, আব্দুল কুদ্দুস বলতে হবে, আব্দুর রহমান বলতে হবে। অনেকের নাম রহমান, তাকে রহমান বলে ডাকে, রহিম তাকে রহিম বলে ডাকে, না, তাকে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মাজিদ, আব্দুল কুদ্দুস এগুলো বলে ডাকতে হবে, আর না হলে শিরিক হয়ে যাবে। খবরদার এই সবসময় বিষয়গুলো খেয়াল রাখবেন। আর আপনি যেহেতু আপনার সন্তানের নাম এভাবে আল্লাহর নামে রাখতে চান, অবশ্যই শুরুতে আব্দুল লাগাবেন,
আব্দুর রহমান আব্দুল্লাহ আব্দুর রহিম এভাবে লাগিয়ে তারপরে মানুষের কাছে প্রচার করবেন, এটা করা যাবে তো ইনশাআল্লাহ। খুব সতর্ক থাকতে হবে, আপনি কখনো কোন বাচ্চাকে এই ধরনের শুধু নাম ধরে রাখবেন না। অনেক সময় আমরা নাম ধরে টিটকারি করি, আছে না নাই, নাম ধরে ট্রল করি, ট্রল যে সমস্ত যুবকরা আছে একজন আরেকজনের নাম নিয়ে ট্রল করে, খবরদার এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কাজগুলো থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মসজিদ মাদ্রাসার কমিটি কেমন হওয়া উচিত? আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবার ভিতরে, ইন্নাল্লাহ ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি ওয়া আকামা সলাতা ওয়া আতা যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। অবশ্যই যারা মসজিদ মাদ্রাসার কমিটি থাকবে তাদের ভিতরে পাঁচটি গুণ থাকতে হবে। কয়টি? মসজিদ এবং মাদ্রাসার যারা কমিটি থাকবে তাদের ভিতরে পাঁচটি গুণ থাকতে হবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, এক নম্বর অবশ্যই তাদের ভিতরে ঈমান থাকতে হবে। কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে কি করা যাবে না, কমিটি রাখা যাবে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখিরি, তাদের অবশ্যই আখিরাতের প্রতি বিশ্বাস রাখতে হবে। এক নম্বর তারা মুসলমান মুমিন থাকতে হবে, দ্বিতীয় নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, তৃতীয় নম্বর হচ্ছে ওয়া আকামাস সালা, নামাজ কায়েম করতে হবে। যে ব্যক্তি নামাজই কায়েম করে না সে মসজিদের সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে, সে মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হওয়ার যোগ্যতা রাখে না। কোরআনের কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তৃতীয় নম্বর গুণ হচ্ছে অবশ্যই ওয়াকামাস সালা, নামাজ কায়েম করতে হবে, সে নামাজ পড়বে। অনেক মসজিদের সভাপতি আছে, সেক্রেটারি সাহেব আছে, একদিনও নামাজ পড়ে না, জুমার সময় মুয়াজ্জিন সাহেবকে বলে মুয়াজ্জিন সাহেব এখানে ময়লা কেন, ইমাম সাহেব এখানে ময়লা কেন, ও সভাপতি সাহেব তুমি সাফ করতে পারো নাই। আমাদের এক হুজুর ছিল, তো উনি যখন মসজিদে ঢুকছে, ঢুকার পরে সভাপতি সাহেব বলতেছে মসজিদে ময়লা কেন। এবার হুজুর তো আবার গায়ের তলা হুজুর, হুজুর একটা লাঠি নিয়ে সভাপতিকে দিছে ধাওয়া, যে মসজিদে ময়লা তুমি ঠিক করতে পারো নাই, আমি ইমাম সাহেব, আমিও মসজিদের গোলাম, মুয়াজ্জিন সাহেবও মসজিদের গোলাম, সভাপতি সাহেবও মসজিদের গোলাম, সেক্রেটারি সাহেবও মসজিদের গোলাম, সবাই হচ্ছে মসজিদের গোলাম। সুতরাং যদি ময়লা থাকে তুমি মসজিদের মসজিদটাকে পরিষ্কার করতে পারো নাই, তোমার কি হাত ধুলা হয়ে গেছে, আর একজনকে কেন বলতে গেছে। অবশ্যই অবশ্যই মসজিদ সবার ঘর, আল্লাহর ঘর, এখানে কারো মাতব্বরি চলবে না, কারো মাতব্বরি এখানে চলবে না। যারা মসজিদের সভাপতি সেক্রেটারি আছে তারা আবার আমার উপর রাগ হয়েন না, কোরআনের কথা বলছি। অনেক সময় হুজুরের কথা বললে তো আপনারা রাগ হয়ে যান, হুজুরা যদি বলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, হুজুর মনে হয় আমার বিরুদ্ধেই কথাটা বলছে। ভালো করে বুঝেন, অনেক সময় সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি সেক্রেটারি হয়, আছে না নাই, এলাকার ভিতরে নাই, দাড়ি রাখছে, এত বড় বড় দাড়ি হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে, তার বয়স কমে গেছে, এখন মনে হয় আরো 30 বছর বাঁচবে, আরো যুবক হতে চায়। কিভাবে অন্যায়ভাবে হারাম টাকা, অন্যায় টাকা নিজের পকেটের ভিতরে আনবে, সেই চিন্তাধারা সবসময় মাথার ভিতরে থাকে। ভালো করে বুঝেন, আমি কারো বিরুদ্ধে কথা বলতেছি না, আমি জানিও না কে সুদ খায় আর কে ঘুষ খায়। যারা সুদ খায় তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে নিজের আপন মায়ের সাথে 36 বার জেনা করার গুনাহ করে বলে, নাউজুবিল্লাহ। এখন যদি আপনার এলাকার ভিতরে কোনো মানুষ এমন থাকে যে তার মায়ের সাথে জেনা করছে, তাকে কি মায়ের দিবেন না সুমা দিবেন? মায়ের দিবেন না, তো আপনি সুদখোরের সাথে কথা বললেন কেন, ঘুষখোরের সাথে আপনি কেন কথা বললেন যে তার মায়ের সাথে জেনা করেছে? এমন একটা লোক যে সুদ খায় ঘুষ খায় তাদের সাথে কোনো সম্পর্ক নাই, তার মেয়ের সাথে আপনার ছেলেকে বিয়ে দিবেন না, তার ছেলের সাথে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। যারা সুদ খায় তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমি কক্সবাজার গিয়েছি, প্রায় 40,000 মানুষ ছিল, এমন সময় আমাকে বলা হয়েছে যে হুজুর একটু সুদখোরের বিরুদ্ধে কথা বলেন, এলাকার ভিতরে সুদখোর বেশি। আমি যখন আলোচনা করলাম যারা সুদ খায় অবশ্যই অবশ্যই তার আপন মায়ের সাথে 36 বার জেনা করলে যেই গুণা হয় তার থেকেও ভয়ঙ্কর গুণা তার আমল্লামায় লিখে দেয়। ওয়াজ করার পরে শেষে যখন বলছি এবার একটু হাত তোলেন তো কারা কারা সুদ খায়, ওরে আল্লাহ সব ফেরেস্তা, কেউ হাত তোলে না, কেউ হাত তোলে না, সবাই ফেরেস্তা। সভাপতি সাহেব বললো যে সুদ টুদ খায় অনেকেই কিন্তু কেউ হাত তোলে না। তখন আমি বললাম দেখেন, এই অল্প কয়েকজন মানুষের ভিতরে যদি আপনি হাত তুলতে লজ্জাবোধ করেন, আপন মায়ের সাথে জেনা করছেন এই কথা বললে যদি আপনি হাত তুলতে লজ্জাবোধ করেন, ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ থাকবে, ফেরেস্তা থাকবে, জিন থাকবে, সকল প্রাণী থাকবে, এতগুলো প্রাণীর সাথে এত মাখলুকাতের সামনে আপনার কপালে আল্লাহ তাআলা লিখে দিবে আপন মায়ের সাথে জেনাখোর, আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পদ সহ আপনাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এবার ইচ্ছা মতো সুদ খান, আপনি যত ইচ্ছা সুদ খান। মানুষ টাকা পয়সাতে চাইতে আসলে আমার কাছে টাকা পয়সা নাই, জানো না আমি একটু অসুস্থ, ডায়াবেটিস আছে। হ্যাঁ সমস্যা নেই, সুদ দেওয়া যাবে, তোমার কত টাকা সুদ লাগবে সুদ দিব। হ্যাঁ তাহলে কয় টাকা নিবি কহ, আছে না নেই, আর জোরে বলেন, খবরদার আল্লাহর কসম আপনার ঘরের ভিতরে যদি একটা টাকা সুদ আসে, হারাম টাকা আসে, আল্লাহর কসম ওই ঘরের ভিতরে কখনো শান্তি আসবে না। আপন মায়ের সাথে আপনি জেনা করেছেন,
এজন্য সুদখোরদের সাথে কোনো সম্পর্ক নাই, তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেন। আমরা তাকে আমাদের মুসলমান ধর্ম থেকে বের করতে চাই না, আমরা তাকে বুঝাতে চাই তুমি যে গুনাহটা করতেছো সবচেয়ে জঘন্যতম গুনাহ, তুমি এই গুনাহ থেকে ফিরে আসো, ঠিক কি না? এজন্য অবশ্যই অবশ্যই আমরা কোনো মানুষকে ক্রিটিসাইজ করতে চাই না, কিন্তু অবশ্যই তাকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই, তাকে একঘেয়েমি করে দিবেন। সুতরাং যারা মসজিদের সভাপতি হবে তাদের ভিতরে নামাজ কায়েম করা থাকতে হবে, যাকাত দিতে হবে, ঠিক কি না? অনেক সুদখোর আছে, অনেক মসজিদের সভাপতি আছে, তারা যাকাত দিতে চায় না, পরিপূর্ণভাবে যাকাত দেয় না, যাকাত দিতে হবে। এবং পাঁচ নম্বর গুণ হচ্ছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায়, তারা একমাত্র একজনকে ভয় পায়, তিনি কে? সর্বশেষ হারামের কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। অনেক সময় আমরা জুলুম করি, আর পরশু দিন না, আর শেষ, অনেক কষ্ট হয়ে গেছে আমার, কালকে আবার অনেক দূরে প্রোগ্রাম আছে, আর অনেক লেটও হয়ে গেছে, হারামের কথা বলে শেষ করে দেবো। আমরা অনেক সময় হারাম ভক্ষণ করি, জুলুম করি, অত্যাচার করি, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাত করে এরপরে আমরা খাওয়া দাওয়া করি, ঠিক কি না? ভালো করে বুঝেন, অন্যায়ভাবে অন্যের মাল যদি কোনো ব্যক্তি আত্মসাত করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে জীবন ও শান্তির ব্যবস্থা করবেন, এজন্য হারাম ভক্ষণ করা যাবে না। আচ্ছা এটা, আচ্ছা ঠিক আছে, ওই ব্যক্তির জন্য কি করা যাবে না, ওই ব্যক্তির ঘরে কখনো শান্তি আসবে? অনেক সময় জুলুম করে অন্যের জমিন কোদাল দিয়ে কাটতে কাটতে নিজের জমির ভিতরে নিয়ে আসার, বলে এই জমিন আমার, আছে না নাই? রাজরে বলেন আপনার জমিন, আপনি বলেন এই জমিন আমার, এই জমিন আমার, পারলে আপনার জমিনটা একটু কাঁপায় দেখান, কাঁপানো যাবে? আপনি আপনার জমিনকে কাঁপাতে পারবেন? এজন্য আল্লাহ মাঝে মধ্যে জমিনের ভিতরে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায় আল্লাহ বান্দাকে বোঝাতে চান, বান্দা জমিন তোমার তোমার করো, পারলে জমিন একটু কাঁপায় দেখো, তুমি জমিন কাঁপাতে পারো না, আমি আল্লাহ জমিন কাঁপাতে পারি, সুতরাং জমিন তোমার না, এই জমিন কার? আপনার বাড়িটা আপনি বলতেছেন বাড়িটা আমার, আপনার দাদা যখন বেঁচে ছিল বলেছিল বাড়িটা আমার, দাদা মারা গেছে আপনার বাবা আসছে বলছে বাড়িটা আমার, বাবা মারা গেছে আপনি আসছেন আপনি বলেন বাড়িটা আমার, আপনি যখন মারা যাবেন সন্তান বলবে বাড়িটা আমার, আল্লাহ বলে দুনিয়ার বাড়ি কারো না, দুনিয়ার বাড়ি কার? আমার আমার করা যাবে? এক জেলে ব্যক্তি অত্যন্ত পরিশ্রম করে মাছ ধরছে, ভালো করে বুঝেন, অত্যন্ত পরিশ্রম করে বড় একটা মাছ ধরছে, যখন মাছটা নিয়ে ব্যাক করবে এমন সময় এই একজন জুলুমকারী ব্যক্তি জালেম ব্যক্তি সেখানে গেছে, এখান থেকে মাছ ধরছো, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? নদীর কাছ থেকে মাছ ধরবে তার কাছ থেকে পারমিশন নিতে হবে, এমন বাটপার লোক আছে না নাই? আর জোরে বলেন, এই লোকটা যখন তার কাছ থেকে জোর করে জুলুম করে মাছটা নিয়ে গেছে, এবার এই মাছ তার এই বৃদ্ধাঙ্গুলে একটা কামড় দিয়েছে, কামড় দেওয়ার পরে হাতে এত ব্যথা, মাছটাকে ছেড়ে দিয়েছে, মাছটা লাফ দিয়ে নদীতে পড়ছে, এবার ব্যথার কারণে বাসায় যাবে দূরের কথা, সোজা ডক্টরের কাছে গেছে, ডক্টর সাহেব কী হলো দেখেন তো হাতের ভিতরে, এবার যখন চিকিৎসা করলো ব্যান্ডেজ করে দিল, ব্যান্ডেজ করার পরে সকালবেলা আবার হাজির, ডাক্তার সাহেব কী চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমলো না, এবার ডক্টর সাহেব যখন আঙ্গুলের ব্যান্ডেজ খুঁজে খোলার পরে দেখে আঙ্গুলের যে কন্ডিশন, যদি এই আঙ্গুল না কাটে তার এই ভাইরাস হাতের ভিতরে প্রবেশ করবে, এবার পরিকল্পনা করে আঙ্গুল কাটস, কাটার পরে এবার যখন পরের দিন বলছে আগামীকাল সকালে দেখা করবেন, সকালবেলা হাজির হতে না হতে সন্ধ্যাবেলা আবার হাজির, ডক্টর সাহেব কী চিকিৎসা দিলেন, ব্যথাই তো কমলো না, এবার যখন আঙ্গুলের ব্যান্ডেজ করছে খোলার পরে দেখে হাতের যে কন্ডিশন, যদি কবজি পর্যন্ত না কাটে তাহলে তার এই হাত পুরোটা নষ্ট হয়ে যাবে, এবার কবজি পর্যন্ত হাত কাটছে, কাটার পরে পরের দিন সকালবেলা আবার হাসি, ডাক্তার সাহেব কী চিকিৎসা দিলেন, ব্যথা কমতেছে না কেন? এবার ডক্টর সাহেব যখন দেখলেন হাতের কন্ডিশন দেখার পরে বলে এই হাত কোনোই পর্যন্ত কাটতে হবে, আর না হলে ভাইরাস আপনার শরীরে প্রবেশ করে দুনিয়ায় আর বাঁচতে পারবেন না। এবার হাত কাটছে কোনোই পর্যন্ত কাটার পরে বলতেছে ডাক্তার সাহেব ব্যথা তো আরও বাড়তেছে, কী হলো? এবার ডক্টর সাহেব জিজ্ঞেস করছে সমস্যাটা কোথায় একটু বলেন, কীভাবে এটা হলো? এবার সে বলা শুরু করছে, দেখেন এক জেলে ব্যক্তি পরিশ্রম করে মাছ ধরেছে, এই মাছ খাওয়ার হক ছিল সে, হকদার ছিল সে, কিন্তু আমি জুলুম করে অত্যাচার করে তার কাছ থেকে মাছটা নিয়ে নিয়েছি, তারপর থেকে এই সমস্যা। এবার ডক্টর সাহেব বলে সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করছে ডক্টর আর দুইজনে মিলে খোঁজা শুরু করছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়। অনেক পরিশ্রম করার পরে জেলে ব্যক্তিকে খুঁজে পাইছে, পাওয়ার পরে বলতেছে বাবা তুমি কি বলছো একটু সত্যি করে বলো, আমার তো হাতের ব্যথা শেষ, আঙ্গুল কাটলাম, হাত কাটলাম, কোনোই পর্যন্ত কাটলাম, এখনো ব্যথা কমে না, কি হলো কি হলো, তুমি কি বদদোয়া দিয়েছো, তাড়াতাড়ি একটু আমাকে বলো। এবার লোকটা বলে আমি তো কোনো বদদোয়া দিই নাই। বলে না অবশ্যই কিছু একটা বদদোয়া দিয়েছো। এবার সে লোকটা বলতেছে দেখেন আমি কিছুই বলি নাই, তবে আপনি যখন জুলুম করে আমার কাছ থেকে মাছটা নিয়ে গেছেন তখন আমি আল্লাহর কাছে দুহাত তুলে বলেছি আয় আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আপনার তো অনেক ক্ষমতা, অনেক দাপট, আপনার অনেক শক্তি, আপনার এক ডাকে যুবক হাজার হাজার যুবক চলে আসে, কোটি কোটি টাকার আপনি মালিক, আপনার অনেক জমিন,
আল্লাহর কসম করে বলি একটা টাকাও কবরে নিয়ে যাওয়া যাবে না অনেক সময় দেখেন ছোট মেয়েটা অসুস্থ ছোট মেয়েটার রোগ সারে না এত চিকিৎসা করি এত টাকা খরচ করি ছোট মেয়েটার দিকে তাকালেই আমার অন্তরে আর শান্তি নাই কি হলো ছোট মেয়েটার আসলে ছোট মেয়েটার কিছুই হয় নাই আপনি যে হারাম খান এজন্য ছোট মেয়েটার রোগ সারে না এজন্য হারাম খাওয়া যাবে Your income should be halal, your food should be halal, your drink should be halal. After all, always halal hote hobe. Allah taala amader shokolke haram theke bachan, halal khawar taufik dan koren. Shokole bolen amin. Jara ajker ayojon korechen Allah taala shokolke kobul koren. Shokole bolen amin. Oneke dua cheyechen. Prottek probashi bhaiyer jonno dua chai. Obosshoi obosshoi jara ortho diye, keu shrom diye, keu buddhi diye shohojogita korechen. Jara probashe achen amra dua korbo Allah pak rabbul alamin taderke shusto bhabe sundor bhabe kaj kore abar bangladeshe jete kore aste pare ebong tader takar bhitore Allah taala barkat dan koren shokole bolen amin